Wala na ang kaway. Potong ini saya potong barer potong bol. Jaga sunat lar potes dah. Sosri kaya agak kau dekun lar ni dot bol. Ciar na ini bawa. Ciar gelah. First semi final er first শেষ অংশগুলো সকালবেলা হয়ে গিয়েছে এবং রাজিংস্টার হাটকায় 4 রানে হেরে গিয়েছে এবং জয়লাভ করেছে দেখতে পাচ্ছি মল্লিকপুর প্রগতি সংঘ এই মুহূর্তে ব্যাট করছে দেখতে পাচ্ছি রে অমিয়া পাতন ক্রিকেট একাদশ ক্যাচ হতে পারে ক্যাচ হতে পারে কিন্তু না কোনো ক্যাচ নেই Da,
বলবো ডবল লেখা রাখো আমার
সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পেলাম এই মুহূর্তে ভারতম বারাকলা চলছে, 88 রান, 4 উইকেট চলে গিয়েছে, 4 উইকেটে 88, 4 উইকেট শেষে 88 রান, এবং এই মুহূর্তে বল করছেন তাহের। দারুণ বলিং দেখে শুনে বলটি ছিল ফয়েজের, কিন্তু পারেননি, ব্যর্থ হয়েছেন। সরাসরি উইকেট কিপারের হাতে বলটি চলে যায়, কোনো রান নেই ডট বল। দারুণ বলিং তাহেরের, আবারও বল করার জন্য বোলিং প্রান্তে রয়েছেন এই মুহূর্তে তাহের। 88 রানে 4টি উইকেট, হোমিয়া পাতন ক্রিকেট একাদশ জয়লাভ করে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে। এই মুহূর্তে তারা ব্যাট করছে ফয়েজ এবং কাবিল। ফয়েজ রয়েছেন স্ট্রাইকে, হার্ড হিটার ব্যাটসম্যান ফয়েজ, যে পুরো সময় মোড় ঘুরিয়ে দিতে পারেন, যাই হোক ব্যর্থ, এবং সেটাকে তো উইকেটের বাহির দিয়ে চলে যায় উইকেট কিপারের হাতে, এবং ওয়াইডের সিগন্যাল চলে আসে অতিরিক্ত একটি রান। তাহের বোলিং করবেন সিনিয়র খেলার দলের, এই সিনিয়র খেলার এই মুহূর্তে বোলিং করার জন্য বোলিং প্রান্তে রয়েছেন, লাস্ট ওভার ইনিংস এর, এবং তার ব্যক্তিগত লাস্ট ওভার। বোল্ড বোল্ড হয়ে গেলেন, 9 উইকেট শেষ, লাস্ট উইকেটে মাঠে প্রবেশ করছেন। নাম তার নাম কি? তার মুস্তফা আউট হওয়া মাঠে প্রবেশ করছেন। লাস্ট উইকেট, এবং মাঠে প্রবেশ করেছেন, বাম হাতে ব্যাটিং করে থাকেন মুস্তফা, মাঠে প্রবেশ করেছেন। দেখা যাক দলের পক্ষে কত রান সংগ্রহ করতে পারেন ইতিমধ্যে। তাহের রয়েছেন বোলিংয়ে, বোলিং প্রান্তে, কোন রান নেই ডট বল। 151 রানে কিন্তু 9টি উইকেট চলে গিয়েছে। ছোট ভাই মনসুরকে দেখতে পাচ্ছি, যে গতকালকে দারুণ খেলেছিল, 50 পূর্ণ করেছিল, শুধু ছক্কা ছক্কা দিয়ে তার জারি দিয়ে ইনিংস সাজিয়ে তুলেছিল।
হতে পারত কিন্তু না মিস ফিল্ড এবং একটি রানের প্রান্ত পরিবর্তন তিনটি বল হয়ে গিয়েছে ১৫২ রান লাস্ট ওভার তিনটি বল হাতে আছে চক্কা হতে পারে এবং বিগ সিক্সের মার দেখতে পেলাম এই মুহূর্তে ব্যাটসম্যানের কাছ থেকে এখনো হাতে দুটি বল আছে ১৫৮ রানে পৌঁছে গেল হমিয়া পাত্তন ক্রিকেট একাদশ ক্যাচ হতে পারে অল আউট ১৫৮ রানে অল আউট ১৫৯ রানে ব্যাট করবে মানিকুনা ইলেভেন স্টার তারা কিন্তু এই মুহূর্তে ১৫৯ রানের টার্গেটে ব্যাট করবে